হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে তো তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম মানে তোমাদের জন্য কি আমি খেতে খেতেই ভাবছিলাম এই ভিডিওটা করি তো এই গরমে একটা স্বস্তিকর খাবার যেটা খেলে কি না মন তৃপ্তিতে ভরে যাবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখা যাক প্রথমে এখন তো এমনিতেই যা গরম পড়েছে তাতে তো খেয়ে যাই খাও না কেন কোনো স্বস্তি তো পাবেই না বরং খেয়ে তৃপ্তিও পাবে না তাই আমি ঠিক করেছি আজকে সব কিছু বাতিল দিয়েই এই খাবারটা খাবো তো তার জন্য কি করব প্রথমে আমি নিয়ে নেব কিছু ভাত ভাত তো বাঙালির প্রিয় খাবার সবাই জানো তো খানিকটা নিয়ে নেব ভাত আর এখানে নিয়ে নিয়েছি টক দই এই গরমের টক দইয়ের মেলা ভার গ্যাস অম্বল যাই হোক এছাড়াও খাওয়া যায় তো আমি তো এটা খুবই পছন্দ করি তো আজকে একটা নতুনভাবে খেয়ে দেখি এর আগেও খেয়েছিলাম খুব দারুণ লেগেছিলো বলে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে আমার যতটা দরকার ততটা নিয়ে নেব টক দই আর নিয়ে নেব চিনি তো চিনি এমনিতে ক্ষতিকারক বা শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক যদিও খাবারটা ঠিক না তবে টক দইয়ের সাথে খাওয়া যায় কি না তোমরা কমেন্ট করো আমার তো চিনি না হলে চলবেই না টক দইয়ের সাথে বিশেষ করে আর এই যে খাবারটা খাবো এর মধ্যে চিনি দিলে আরও বেশি ভালো লাগবে তো আমি নিয়ে নেব চিনি দেখো তোমরা এই ছিল টক দই আর এই উপরে চিনি তো এটা খেতে এত দুর্দান্ত লাগে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর কে কে এমন ধরনের খাবার খেতে পছন্দ করো সেটাও জানিও তো গরমে সবাই একটু সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর বাইরে গেলে ছাতা আর জল অবশ্যই নিয়ে বেরিও এটাই ছিল বলার কথা আর এই খাবারটা একবার সত্যি খেয়ে দেখো কেমন লাগে টাটা দেখা হবে অন্য ভিডিওতে সবাই ফলো দিয়ে পাশে থাকবো বন্ধুরা তো আজকে মতন টাটা